আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক, আজকের ইউ টাওয়ারে আপনাদেরকে স্বাগত। আজকের ইউ টাওয়ারে আমাদের যে প্রতিপাদ্য বিষয় সেটি হলো প্রমোটিং ইয়ুথ লিডারশিপ টু এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে, যেহেতু আমরা রিসেন্টলি আমরা ঈদ পালন করলাম, সেহেতু আমাদের দর্শকদেরকে ইউ টাওয়ারের পক্ষ থেকে ঈদ মোবারক। নিশ্চয়ই আপনারা সবাই আনন্দের সাথে এবং ফ্যামিলিকে নিয়ে ঈদ উদযাপন করেছেন। আমরা আশা রাখি আমাদের ইকরা বাংলা টিভি আপনাদের সাথে ছিল, এখনও আছে, ইয়ো তাওয়ার আপনাদের সাথে আছে। আজকে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা কথা বলবো যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ডের বিভিন্ন আনাচে কানাচে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় এক্সট্রিমিজম নামে একটা ক্যান্সার শুধু মুসলমানদেরকেই নয়, টোটা আপনি গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সেই এক্সট্রিমিজম কেন হচ্ছে এবং আমরা লিডারশিপকে কীভাবে ক্রিয়েট করতে পারি, প্রমোট করতে পারি, বিশেষ করে ইয়াংদের জন্য, সেই বিষয়ে কথা বলবো। আপনারাও আপনাদের ওপিনিয়ন আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের টিভি স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, অবশ্যই আপনারা আপনাদের ওপিনিয়ন আমাদের সাথে শেয়ার করবেন। আমরা যথাযথ মূল্যায়িত করবো আপনাদের ওপিনিয়নকে। প্রোগ্রামের শুরুতেই আমি পরিচয় করিয়ে দিব আমার ডান পাশে যিনি আমাদের অন্যতম একজন গেস্ট, একজন লয়ার, জনাব অ্যাডভোকেট মোহাম্মদ তালহা কিবরিয়া। উনি সিলেট বারের একজন অ্যাডভোকেট এবং এখানে আসছেন আমাদের গুরুত্বপূর্ণ একজন মেহমান, উনি ব্যাপারে কথা বলবেন। জনাব কিবরিয়া সাহেব, আপনাকে আমাদের ইউ টাওয়ারে স্বাগতম। আপনাকেও, ইকরা টিভিকে এবং ইকরা টিভির দর্শকদেরকে এবং আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। তারপরে আমার ডান পাশে যিনি আছেন আমাদের অন্যতম একজন গেস্ট এবং সুনামধন্য কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং একজন কলামিস্ট, উনি সবসময় লেখালেখি করেন, জনাব শাহ সুহেল, আপনাকে আমাদের ইউ টাওয়ারে স্বাগতম। আপনাকে ধন্যবাদ দিচ্ছি, সাথে সাথে ধন্যবাদ দিচ্ছি আপনার যে অসংখ্য দর্শক যারা দেখছেন দূরে এবং কাছে সবাইকে, আর সবাইকে জানাচ্ছি যেহেতু এটা ঈদের পরপরে নতুন প্রোগ্রাম, এর জন্য সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আপনাকেও এবং ইকরা টিভির পরিবারকে জানাচ্ছি ঈদ মোবারক। থ্যাংক ইউ। আপনাদেরকেও ঈদ মোবারক। আমি যেহেতু এই রিসেন্টলি আমরা ঈদ উদযাপন করলাম, তো আমাদের ইকরা ইয়োতাওয়ার পক্ষ থেকে প্লাস ইকরারবির পক্ষ থেকে ঈদ মোবারক। আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা জানেন আপনারা কমিউনিটি অ্যাক্টিভিস্ট, একজন লয়ার হিসাবে, আপনি একজন কলামিস্ট হিসাবে, আজকের কবি ও গীতিকার, কবি ও গীতিকার, হ্যাঁ। তো আজকের বিষয়টাকে কীভাবে দেখছেন আমি প্রথমে যদি জানতে চাবো আপনার কাছে। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো যে, এবং ইকরা টিভিকেও ধন্যবাদ জানাবো, আপনি যে বিষয়টা নিয়ে আসছেন। ইয়ুথ আসলে আমরা যাদেরকে দিয়ে জীবন ক্রিয়েট করি, আমাদের যে এই ওয়ার্ল্ডটা ক্রিয়েট হয়, ধরেন আমরা এখন এখান থেকে যেহেতু কথা বলছি, যেমন আমাদের এখানকার একটা ছেলে, আপনার ছেলে, আমার ছেলে বড় হয়ে, মেয়ে বড় হয়ে সারা ওয়ার্ল্ডকে রুল করতে পারে। সে হতে পারে ব্রিটিশের এই ডেপুটি লিডার, লিডার হতে পারে যে কোনো দলের, প্রাইম মিনিস্টার হতেও পারে, এটা অসম্ভব কিছু না। এর জন্য বলছি যে এ বিষয়ে যেহেতু কথা বলছেন, কথা বলতে অনেক কিছু অনেক দর্শকের জানা হয়। সো এক্সট্রিমিজম বিষয়টা সবার জানা। এক্সট্রিমিস্ট হচ্ছে ওভার দ্য লিমিট, আপনি ড্রাইভিং ওভার দ্য লিমিট। তো যেহেতু এনি বিষয় হতে পারে এক্সট্রিমিজম, আমি কথা বলছি এক্সট্রিম হতে পারে। এক্সট্রিমিজম আসলে এখন যে সমস্যাটা হয়েছে, এক্সট্রিমিজম বলতে বোঝায় মুসলমান মুসলিমদেরকে এক্সট্রিমিজম, এটা আসলে ঠিক না। যেহেতু মিডিয়া প্রপাগান্ডা করে আমাদের উপর চাপিয়ে দিয়েছে অনেক কিছু, বিশ্বে যা কিছু চলছে বর্তমানে, আমরা কিন্তু অনেক কিছুর সাথে একমত না, তারপরও এই যে মিডিয়া, যে বড় ভাই যেদিকে সব সেদিকে, মানে ধরেন আমরা আমাদের আমেরিকা যেদিকে কথা বলে, আপনার ব্রিটেন যেদিকে কথা বলে, সবাই সেদিকেই চলে যায়। তো এর জন্য এক্সট্রিমিজম বিষয়টা এটা। আর আপনি যদি জানতে চান যে এক্সট্রিমিজম কমিয়ে লিডারশিপ কীভাবে ক্রিয়েট করতে হয়, আমি বলতে পারি একটা জিনিস। ধরেন আমরা যেহেতু আমরা একটা ডিফিকাল্ট সিচুয়েশনে, আপনার বিশ্বের যেখানে, আপনি শুধু লন্ডনের বাচ্চাদেরকে নিয়ে কথা বললে চলবে না, দেশেও কিন্তু হচ্ছে। যেমন আমরা বলতে পারি রিসেন্টলি যে সমস্যাটা হচ্ছে, যে আমাদের বাচ্চারা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা সিরিয়াতে চলে যাচ্ছে, এটা এটা এক্সট্রিমিজমের অন্তর্ভুক্ত, কিন্তু ভায়োলেন্ট এক্সট্রিমিজম, এটা এটা ভায়োলেন্টে পড়ে যায়, কারণ এটা হচ্ছে ওদেরকে দুলাই করা হয় যেই করুক। আমরা এ ব্যাপারে ডিপ আলোচনা করব আপনি সঙ্গেই থাকুন। সাধারণত আমরা জানি ইসলাম ডাজন্ট অ্যালাউ এক্সট্রিমিজম, ভায়োলেন্ট এক্সট্রিমিজম বলেন আর এক্সট্রিমিজম বলেন, ইসলাম অ্যালাউ করে না, কোনো জাতি অ্যালাউ করে না। সেবার আমরা কন্টিনিউ করবো, জনাব তালহা কিবরিয়া সাহেব, আপনার আজকের টপিকের ব্যাপারে আপনার মতামতটা কি? আমার মতামতটা হচ্ছে, দেখেন আমরা হচ্ছি, মানে আমি বলতে চাচ্ছি ইয়াং সমাজদেরকে নিয়ে বলতে চাচ্ছি,
যে ইয়াং সমাজরা ব্রিটেন বলেন, আমেরিকাতে বলেন, বাংলাদেশে বলেন, পৃথিবীর সব জায়গাতেই ওরা রুল এবং নেতৃত্ব দিবে, কী করবে? আপনি দেখেন এই প্রেক্ষাপটে, আপনি দেখেন আমাদের ব্রিটিশ বাঙালিদের মধ্যে রুশনা আলী গর্ব করার মতো একজন মানুষ, কিউলিপ সিদ্দিকী বা ডক্টর রূপা হকের মতো আপনি উদাহরণ টানতে পারেন, ওরা মহিলা হয়ে দেখেন নেতৃত্ব দিতেছে, ঠিক আছে? আমাদের এখানে আপনি খুব সুন্দর একটা জিনিস নিয়ে আসছেন যে আমাদের যে যারা মানে মানে ইসলাম মানে যারা এই দেশে বলেন বা আমাদের বাংলাদেশে বলেন বা অন্যান্য দেশেও বলেন, যে প্রতিনিয়ত আমি দেখছি বাংলাদেশেও দেখছি অনেক মানুষরা যেমন মাদ্রাসাতে শিক্ষা নিচ্ছে, ঠিক আছে, শিক্ষা নিবে আর ঠিক আছে কোরআনে শেখাবে, কিন্তু ওরাদেরকে একটু বোঝানো হচ্ছে প্রেক্ষাপটটা রং ওয়েতে বোঝানো হচ্ছে, ওদেরকে বোঝানো হচ্ছে অস্ত্র ধরো, তোমরা একে মারো ওকে মারো, তাহলে জিহাদ করলেই জিনিসটা বলতে জিহাদ করলেই আমরা মানে কী করে নিব, আমরা মানে ইসলাম জয় করে নিব, এটা কিন্তু অত্যন্ত একটা রং এবং এটা দুঃখজনক এবং ঘটনা, এবং এটার জন্য কিন্তু দেখেন শায়েদ আব্দুর রহমান বাংলা ভাইয়ের মতো মানুষ সৃষ্টি হয়েছে, এবং এদের জন্য কিন্তু আমাদের ইসলামটা আজ দেখেন দিনকা দিন কিন্তু আমাদের যে ধর্মটা এত সুন্দর পবিত্র সত্য ধর্ম হওয়া সত্ত্বেও কিন্তু এই সমস্ত মানুষের কারণে আমরা আজ কিন্তু দিনকা দিন কিন্তু আমরা মানে আমাদের ইসলামের একটা রিপুটেশনটা খারাপ হচ্ছে। আপনি কি মনে করেন এই এক্সট্রিমিজমের জন্য শুধু মুসলমানই দায়ী, আর কোনো আর কেউ দায়ী না, বা আর কোনো জাতি দায়ী না? অবশ্যই দায়ী, কেন দায়ী হবে না? এক্সট্রিমিজম দেখেন আপনি রিসেন্ট একটা রমজান মাসের ঘটনা দেখেন, চীনে জোর করে আমাদের রমজান মাস, এটা আমাদের অধিকার, এটা আমরা পালন করার অধিকার রাখি, এটা আমাদের বাংলাদেশে দেখেন আমরা তো কেউ দুর্গাপূজাতে গিয়ে আমরা কখনো ডিস্টার্ব করি না, আমরা তো কখনো কোনো বৌদ্ধদের কোনো উৎসবে গিয়ে আমরা ডিস্টার্ব করি না, আমাদের দেখেন দুর্গাপূজাতেও যেমন বন্ধ আছে, বৌদ্ধ পূজাতেও তেমন বন্ধ আছে, আমাদের ঈদেও বন্ধ আছে, কিন্তু দেখেন আমি দুঃখজনক হলো চীনে দেখেন দুই কোটি মুসলমান, এই মুসলমান কমিউনিটির মধ্যে আপনি দেখেন কোনো কোনো জায়গায় এমনও দেখেছি পত্রিকাতে ওরা জোর করে বেয়ার খাইয়ে ওরা রমজানটাকে মানে কী করতেছে, নষ্ট করতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আপনি যে দেখেন ফ্রান্সে দেখেন আপনি ওদের বুরকা পরা এখন মানে নিষিদ্ধ করা হয়েছে, মানে বুরকা পরলে এটা কেন হবে? আমরা ধর্ম স্বাধীনভাবে পালন করবো, এটা আমাদের রাইটস, এটা আমাদের অধিকার। আপনি দেশে আমাদের বাংলাদেশে দেখেন আমরা তো কেউ হিন্দুদেরকে কোনো ডিস্টার্ব দিতেছি না, আমরা অন্য কোনো মানুষকে ডিস্টার্ব দিতেছি না, যে যার ধর্ম সঠিকভাবে পালন করতেছে, আমরা মুসলমান এটা আমরা গর্ব করি, এটা আমরা আমাদের হজরত মুসা ইসলাম যে জিনিসটা আমাদের কী করেছে মানে আমাদের যেটা রুল পালন করছে আমরা সেভাবে রুল পালন করছি। কিছু মানুষ আছে এটা একটা প্রোপাগান্ডা, একটা রিউমার, আসলে আমাদের মুসলমানরা কখনো এই কাজ যদি প্রকৃতপক্ষে তার দিলের মধ্যে সত্য এবং ইসলামের যদি হয়ে থাকে তাহলে কখনো সে এই কাজটা করতে পারে না, এটা হচ্ছে আসলে রং ওয়েতে কাউকে দিয়ে করানো হচ্ছে, এটি আমি মনে করি আমার বিশ্বাস। আর এটা কি বলবো, আমি ইংল্যান্ড বলেন বা আমেরিকাতে বলেন মানে তারপরেও আমি বলবো আর কি যে দিনকা দিন যেভাবে ইসলাম বিস্তৃত হচ্ছে এই দেশে আর কি আমি মনে করি ইসলাম বিস্তৃত হচ্ছে বা অন্যান্য দেশে বিস্তৃত হচ্ছে যেভাবে বা আল্লাহর রহমতে আরও বিস্তৃত হবে আমাদের ইসলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য ওই যে বললাম কিছু কর্মকাণ্ডের জন্য। আপনি যেটা বলছেন যে একজনের অধিকারকে ভায়োলেট করার জন্য, এক্সট্রিমলি যেটা ভায়োলেশন করার জন্য, সেক্ষেত্রে আমরা দেখি হিউম্যান রাইটস ওয়াচ, আপনার মানবাধিকার অনেক সংগঠনগুলো আছে। যেহেতু আপনি রিসেন্টলি একটা চীনের ঘটনা তুলে ধরলেন যে আমাদের মুসলমানদেরকে রোজা রাখানো নিষিদ্ধ করা হচ্ছে, রোজা রাখতে দেওয়া হচ্ছে না, কিন্তু ওয়ার্ল্ডের মিডিয়াগুলো তো এইরকম কোনো হাইলাইট করে নাই, বা হিউম্যান রাইটস ওয়াচগুলো বা অথবা মানবাধিকার কোনো সংগঠনগুলো এই প্রতিকার করে নাই, প্রতিরোধ করে নাই, আমি এটার কারণ কি না, এর কারণটা আমি বলতেছি। দেখেন আমাদের ফিলিস্তিনিতে যখন যুদ্ধ হয়, ফিলিস্তিনিতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, ওইখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, ওইটা ওরা দেখতেছে না। আর ওইদিকে আপনার আফগানিস্তানে কী হলো আর সিরিয়াতে কী হলো, এই জন্য দেখেন আমেরিকা ইংল্যান্ড দুজন গিয়ে ওইখানে আপনার হামলা করতেছে, অ্যাটাক করতেছে, এইটা এইটা তো আসলে কী হলো না। আপনি মানবাধিকার লঙ্ঘন হলে আপনি ফিলিস্তিনি দেখেন কত মানুষ মারা যেতেছে, কত দুঃখজনক ঘটনা আমাদের এখানে, কত মানে এটা মানবাধিকার ভুলণ্ডিত হইতেছে, জাতিসংঘ শুধু ওয়ার্নিং দিতেছে বাট কিছুই তো করতেছে না, কিছুই তো করতেছে না। আমি তো মনে করি শুধু ওয়ার্নিং দেওয়া থাকে না, আপনি তো এটা প্রতিরোধ করতে হবে। আমরা কন্টিনিউ করবো আপনার সাথে। জনাব শাহ সুহেল ভাই, আপনি ইয়ত বলতে কারা বোঝেন? এই ইয়ত লিডারশিপটা ক্রিয়েট করতে হলে খাদ্যের প্রয়োজন, কারা ক্রিয়েট করবে, বা ইয়ত সম্পর্কে আপনি একটু বলেন। আমি বলছি তার আগে যদি আমি ভাইয়ের কথা একটু অ্যাড করতে পারি, ভাইয়ের কথা একটু কন্ট্রাডিক্টরি ছিল ওখানে, যে ধরেন আসলে আপনি আপনার প্রশ্ন ছিল যে মুসলমানরা কি দায়ী যে আপনার ইয়েতে এই এক্সট্রিমিজম ক্রিয়েট, আসলে এটা আপনার দায়ী কখনোই করতে পারেন না। যে এটা হচ্ছে আমি বলেছি প্রথমেই, যে ধরেন আজকে বিবিসি থেকে অথবা আমেরিকা থেকে একটা নিউজ আসলো, এটা কিন্তু সারা বিশ্ব লুফে নেয়। আমরা দেখতে চাই আমরা এই যে আমাদের সারাটা দুনিয়া আমেরিকা এবং ইংল্যান্ডের দিকে চেয়ে থাকে, সোশ্যাল মিডিয়া বলেন আপনি সব দিকে এক্সট্রিমিজম, মাদ্রাসাতে যে পড়লেই এক্সট্রিম হয়ে যাবে এরকম কোনো কথা না, মাদ্রাসাতে এক্সট্রিমিজম শিক্ষা দেওয়া হচ্ছে এরকম কিন্তু তথ্য নেই।
আমরা যদি আপনি যদি আমার মনে হয় ভাই বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে কথাটা, বাংলাদেশের প্রেক্ষাপটে হলেও আমরা কতটুকু সত্য? একটা কল নিয়ে নেই, দেখি একজন কলার আছেন আমাদের সাথে। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো হ্যালো কলার, জি কলটা ড্রপ হয়ে গেছে। জি সোহেল ভাই, আপনি আমরা যদি এটা বলি বাংলাদেশে আমরা মাঝে মধ্যে কি কোনো কোনো মাদ্রাসায় অস্ত্র পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে, কেন পাওয়া গেছে, এটা কিন্তু আমরা আমরা মানে তথ্য নেওয়ার মতো সুযোগও থাকে না। অনেক সময় হয় পুলিশ ধরেন আপনার এরকম ঘটনা বাংলাদেশে আমি মাঝে মধ্যে গেলে পুলিশ আপনাকে হঠাৎ করে ধরে ফেললো, ধরে একটা একটা অস্ত্র রেখে রেখে দিল আপনার পকেটে, তখন কিন্তু আপনি আপনার কী করার আছে এখানে? এরকম কিছু জিনিস আপনার কিন্তু ওই যে এক্সট্রিমিজম কারা ক্রিয়েট করছে এখানে চলে আসতে পারবে। বাংলা ভাইকে কে ক্রিয়েট করেছে, মানে এই ধরনের লোকদেরকে কে ক্রিয়েট করে, আজকে আমরা এটাতে যেতে হবে। আপনি ধরেন এই যে এখানে যে সমস্যাগুলো হয় সারাটা বিশ্বে, যেটা করেছে কে করেছে, এই আল কায়দা করেছে, মুসলিম করেছে, আসলে দেখবেন অন্য কারো তো কেউ তো করতে পারে। সেক্ষেত্রে আমরা একটু প্রতিকারে চলে আসি, সেক্ষেত্রে আপনার প্রশ্নটাতে যাবো আমি, ওটাতে আমরা আলোচনা করব। আমাদের টোটাল কমিউনিটি বলেন, এখানে মুসলিম কমিউনিটি বলেন, ব্রিটেনে যারা আছে, অনেক সময় তাদেরকেই এক্সট্রিমিজম বলা হয় বা ঘুরে ফিরে কিন্তু মিডিয়ায় মিডিয়া এটা করে, কিন্তু আমরা সেই প্রতিকার কীভাবে করবো, আমাদের লিডারশিপটা কীভাবে তৈরি করবো? যদি আমরা যেমন আজকের আজমল মাসুরের মতো আমাদের এরকম যদি আমরা লিডার তৈরি করতে পারি, তাহলে ওরা গিয়ে কিন্তু মিডিয়াতে ওদের ওদের এক্সপ্রেস করতে পারবে, তাহলে আমরা ওদের থেকে বেনিফিট পাবো। তো আমরা লিডারশিপটা কীভাবে তৈরি করতে পারবো? আপনি লিডারশিপ, লিডারশিপের মূলত আপনি লিডারশিপ কাদেরকে ইয়ত বলা হয় এটাও ছিল আপনার প্রশ্ন। যদি বলতে হয় আমি বলবো যে ইউএনের যে আপনার স্ট্যাটিস্টিক যে হিসাবটা, ওটার মাধ্যমে হচ্ছে আপনার ওরা হচ্ছে ম্যাক্সিমাম লোকজন এটাই হয় যে ধরুন 15 থেকে 24, এটা হচ্ছে ইউথের বাউন্ডারি। কিন্তু এটাতে মতানৈক্য আছে, আবার কোনো কোনো এই রিসার্চার যারা তারা দিয়েছেন ধরেন আপনার 30, ধরেন 15 থেকে 30, কেউ কেউ আবার এটাকে পাঠিয়েছেন 35, আবার এখানে 35-এ আছে, 32-ও আছে। সো 48-এও আমি দেখলাম, আমি আপনি দেখতে পারবেন আপনি যদি সার্চ মারেন 48-এ পর্যন্ত। ইয়তের আসলে নির্দিষ্ট সংজ্ঞা এখনও আসেনি, তবে আমরা এটা ধরি তো আমরা যদি সর্বোচ্চ ধরি 48-এ গিয়ে কাট, আসলে মানে ইউএনেরটাই সঠিক, মানে ধরেন 15 থেকে 24 বছর যারা। কিন্তু এই সময়টা যেটা আমি কেন মেনশন করলাম, এটা মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু একজন মানুষ, একজন একজন ইয়ত ইয়াং মানুষের জন্য আগুনের মানে আগুন সময়, গরম সময়। এই সময়টা যদি তাকে কন্ট্রোল করা যায়, তাকে দিয়ে আপনি উদ্ধার করতে পারবেন অনেক কিছু, যেটা এটা আমার আমার মতে। যেমন ধরেন আপনি, আপনার বাচ্চা, আমার বাচ্চা, আপনি এবং আমি, আপনি যখন 15 থেকে 24-এর মধ্যে কন্ট্রোলে থাকবেন, ব্যালেন্স থাকবেন, তখন কিন্তু আপনার অন্য ধরনের চিন্তা চলে আসে। সো এই জিনিসটা করতে হলে যেমন ধরেন আমাদের কমিউনিটিতে যারা আছেন তাদের বাচ্চাকে, আমার বাচ্চাকে আপনি, আমি চেষ্টা করি, আমি স্কিল, একটা কল আছে আমি কলটা নিয়ে নেই, সরি সোহেল ভাই। হ্যালো কলার, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, জি ড্রপ হয়ে গেছে, সরি সরি টু ইন্টারভিউ। আমি ধরেন আমার বাচ্চাকে যদি আমি আমি চেষ্টা করি যে স্কুল ক্যাপ্টেন করতে, ওকে প্রাইমারি থেকে আমি শুরু করতে পারি স্কুলে, তাকে যে লিডারশিপটা আমি দিতে যে তুমি ক্যাপ্টেন হও, হলে তোমার অনেক ধরনের বেনিফিট আছে, তুমি এখন সে কিন্তু তখন থেকে লিডার হয়ে ওঠে। আচ্ছা, সেই লিডারশিপ ক্রিয়েটের পিছনে স্কুলের গুরুত্বপূর্ণ, স্কুলের টিচাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন না মা বাবারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? ইকুয়াল, বেশিরভাগ ধরেন 60 এবং 40, আমি কোনো হচ্ছে স্কুল হচ্ছে আপনার 40%, মা বাবা হচ্ছে মেয়ে 60%, কোনো কোনো ক্ষেত্রে আপনি মোর দেন দ্যাট, মোর দেন 60% করতে পারেন। কারণ হচ্ছে লিডারশিপ, আপনার বাচ্চা সাহসটা কিন্তু আপনাকেই রোল মডেল হিসেবে দেখে, আপনার মাকে রোল মডেল হিসেবে দেখে। আমরা এই ব্যাপারে ডিপ আলোচনা করবো জনাব তালহা ভাই, এই ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা? যে আমাদের মানে আমি ওনার সাথে একটা অ্যাড করতে যাচ্ছি আর কি, যে মানে ইয়ুথ তো অবশ্যই যে 16 থেকে আমরা 24-22 এরকম ধরি, কিন্তু আমাদেরকে যেমন পারিবারিকভাবে শিক্ষা দিতে হবে, মা বাবার কাছ থেকে আমাদের বাসায় যে শিক্ষা দিতে হবে। একটা কল আছে, আমি একদম একটা কল নিয়ে নেই। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো, জি আপনার টেলিভিশনের ভলিউমটা কমায় দেন প্লিজ, টেলিভিশনের ভলিউমটা কমায় দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আপনার টেলিভিশনের ভলিউমটা কমায় দেন, তাহলে আপনি ক্লিয়ারলি শুনতে পারবেন। জি ভাই সাহেব, ভলিউম কমায় দিতে। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ঈদ মোবারক। জি ঈদ মোবারক। জি ভলিউম কমাইল আছে ভাই। হ্যালো, জি জি আপনি বলেন। জি ভাই ঈদ মোবারক, আপনার তো প্রোগ্রাম দেখে খুবই ভালো লাগছে ভাই। জি, আর একটা জিনিস আমি কইতাম ভাই, আপনারা কি
শুনরানি আমার মা। জি জি বলেন বলেন। শুনতারানি ভাই স্যার। জি জি শোনা যাচ্ছে, বলেন আপনি। ওকে, আমি কইরাম ভাই সাহেব, সর্বপ্রথম আমরা যে অবশ্যই একটা কই যা আপনার মনে হইল প্রোপাগান্ডা হইলো মিডিয়ার মাঝে বলতায় জিনিস আছে, এটা আমরা একটা মানি একটা বুঝি। বাট সর্বপ্রথম আমরা বুঝতে হইব ভাই সাহেব, বুঝছো নি, আমরা কিন্তু গরিব দেশ থেকে আইছি, সত্যি না মিথ্যা, আমরা তো আইসিও গরিব দেশ থেকে। কিন্তু আমরা তো আর মনে হইল আরব দেশ থেকে আইছি না, যে দেশ আল্লাহর নবীর কিতাব জন্ম নইছে, যে দেশ আল্লাহর বাণী জন্ম হয়েছে, এই দেশের আরব মানুষে যদি এই ধরনের অত্যাচার মাতে না, আপনি আমি হইলাম গরিব। সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ড আপনার আমার দেখতে হইব। জি 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 ভাই, আমরা আসলে আজকে আজকে যে ব্যাপারে কথা বলছিলাম আমাদের ইয়োদের 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 ডেভেলপমেন্ট, ইয়োদের লিডারশিপ নিয়ে, সো সেই ব্যাপারে আপনার প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ ফর ইয়োর কল। যে আমরা কন্টিনিউ করবো, আমাদের জি আমরা কন্টিনিউ করতে পারি, আপনার কলার উত্তর দেওয়া যায়, আপনি যদি চান। আপনার কলার যেটা দিয়েছেন, যেহেতু আজকের কলারকে আমি বলছি যে আমাদের এটা মূলত ইয়োদের ইয়োদের ডেভেলপমেন্ট, আপনি যদি চান বলছি আমি তালাবাইয়ের কাছে যেটা দাও, তালাবাইকে যে আমাদের যে পারিবারিক থেকে আর কি আমাদের মা বাবার যে শিক্ষাটা আর কি এখান থেকে, যে উনি মানে আমাদের আমার ভাই যে বললেন 60% অবশ্যই এবং 40% স্কুল থেকে, কিন্তু শিক্ষাটা যদি দেখেন আপনি শুধু পড়ালেখা দিয়ে যে শিক্ষা তা নয়, আপনি প্রথমে যেতে হবে ইসলামিক যে শিক্ষাটা, ওই শিক্ষাটা যখন মানুষ মানে অন্তরে অন্তঃস্থল থেকে যে বিশ্বাস করে, আমি বিশ্বাস করি বা সবাই বিশ্বাস করে, যেটা ইসলামের আদর্শ যদি মানুষ বিশ্বাস করে তাহলে সে কখনো খারাপ পথে পরিচালিত হতে পারে না। এটা হচ্ছে প্রথম প্রথম সে খারাপ মানে ইসলামে যেগুলো জিনিসের মদ খাবেন না, ওইটা খাবেন না, ওইটা খাবেন না, আপনি এইভাবে তো আপনি ক্রিয়েট করতে হবে, আপনার পরিবেশটাই মহল তৈরি করতে হবে যে ইসলামিক কালচার, ইসলামিক মাইন্ডে ঘরে যদি আপনি ইসলামিক কালচার থাকে তাহলে এই ছেলেটা কখনো মানে অন্যদিকে পরিচালিত হতে পারবেন। আমি ইস্ট লন্ডনে দেখেছি অনেক বাবা মা যান মসজিদে যাইতেছেন, দেখেন বাচ্চাদেরকে নিয়ে যাইতেছেন, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাইতেছেন, এটা কত সুন্দর লাগে, দেখতে কত সুন্দর লাগে যে বাচ্চাদের নিয়ে, এখান থেকে তো শিক্ষা ডেভেলপ করা উচিত, ইসলামিক শিক্ষা যেটা ওইটা, এইটা হচ্ছে মূল জিনিস যেটা আমার আমরা বিশ্বাস করি, যেটা ইসলামিক শিক্ষা যদি কোনো মানুষ পরিচালিত হয়, স্কুল তো আছে এই দেশের স্কুলগুলো। ইয়ুথ লিডারশিপটা কি আপনি কি মনে করেন? এটা তো হচ্ছে, তো আপনি মনে করেন ইয়ুথ লিডারশিপটা হচ্ছে মনে করেন ইয়াং থাকতে মানে আমাদের যে মানে যুবক বয়স যেটা বলে 16-22, এইভাবে লিডারশিপটা গড়া হয় স্কুল স্কুল থেকেই, স্কুল থেকে আপনি আস্তে 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 যখন বিল্ড আপ করবেন আপনার, আপনি অনেকে আছে যেমন নেতৃত্ব দিয়ে আমাদের দেশে দেখছি যেটা আমাদের নেতৃত্ব বা এই দেশে দেখছেন, ঠিক আছে নেতৃত্ব দিবেন ঠিক আছে, কিন্তু নেতৃত্বটা প্রতিষ্ঠিত হতে হবে ইসলাম বেস করে, আমাদের বেসটা কিন্তু থাকতে হবে ইসলাম বেস করে, আমরা যুবক বয়সে যে ইসলামকে প্রাধান্য দিই। নন ইসলাম যারা নন মুসলিম তারা কি লিডার হতে পারে না? না অবশ্যই তারা লিডার হতে পারে, বাট আমি আমার প্রেক্ষাপট থেকে বলতেছি আর কি যে বেসটা হতে হবে মনে করেন আমি ইসলামিক শিক্ষায়, যেটা আমি আমি ইউনিভার্সিটিতে দেখেছি এজ এ মুসলিম হিসেবে বলতে, এজ এ মুসলিম হিসেবে আমি বলছি, আমি সেটা বলতে পারছি এজ এ মুসলিম হিসেবে আমি বলতেছি যে আমাদের ইউনিভার্সিটিতে দেখুন যখন মানে যখন যারা মানে আমাদের ইয়াং বয়সে যারা নেতৃত্ব দিত দেখতাম, তো ওরা কিন্তু খুব সুন্দরভাবে ওরা আসতো, হাত মিলাইতো, ভাই নমাজে নমাজে চলেন, আসেন আপনার নমাজ পড়ি আমরা একসঙ্গে, বা ওই যে এই জিনিসটা যেটা এই জিনিসটা কিন্তু দেখেন আমি আমি যদি নমাজ নাও পড়ি অনেক সময় ওদের কাছে, অনেক সময় ওদের টানাটানির কারণে হয়তো অনেক সময় বাধ্য হয়ে আমি নমাজে যাইতেছি, এগুলোই আমি বলতেছি যে এটা একটা আমাদের বেসটা হতে হবে কিন্তু ইসলাম কেন্দ্রিক, এবং ইসলাম কেন্দ্রিক বেস করে আমরা কিন্তু লিডারশিপটা তৈরি করব। থ্যাংক ইউ ধালা ভাই। শৈল ভাই, এ ব্যাপারে আপনি কি মনে করেন আসলে ইয়ুথ লিডারশিপটা কি? আপনি ইয়ুথ লিডারশিপ আমি যেটা বললাম আপনার, যেমন ধরেন এই যে 15-24 যদি ধরি আমরা, তাহলে ধরেন আমাদের এই যে এই যে বাচ্চাদেরকে এই যে যুবকদেরকে আমরা তাদেরকে তাদের কার্যক্রমে যে কোনো হতে পারে যে লিডার মানে যে হবে এই বক্তব্য দিবে গিয়ে, এটা না, বল খেলা ফুটবল খেলায় হতে পারে সে তার ক্রেডিটটা সে নিয়ে যাবে, তার জন্য উৎসাহ উদ্দীপনা দরকার। আরেকজন হচ্ছে ধরেন আমার মতো কেউ যদি লিখে তার ওই জায়গাটা সে তার ক্রেডিট যাতে নিতে পারে, না হয় যদি হয় যে সবাই কমিউনিটি লিডার হয়ে যাবে তা একজন লিডার হলে বাকিরা করবে 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 এটা। যেমন ধরেন এখানে হচ্ছে আপনি লিডিং দিচ্ছেন, এখানে নিশ্চয়ই আপনি আপনি যখন আপনার একটা ড্রিম ছিল, আপনি যখন সেই এই যে ছিলেন ইয়ত এই যে ছিলেন, আপনি তো এখনো ইয়ত তো নিশ্চয়ই আপনার মধ্যে ক্রিয়েট করেছে, কেউ না কেউ উৎসাহ দিয়েছে। ইয়ত লিডারশিপ ক্রিয়েট করতে হলে আপনার হচ্ছে প্রথমে হচ্ছে মা বাবা, পরবর্তী স্কুল, এরপরে আসছে আপনার কমিউনিটি, কমিউনিটি আপনার একটা বিরাট
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সব সর্বপ্রথম যেটা হচ্ছে মা বাবা ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না, আপনার আপনার হিসাবটা কিন্তু ঘর থেকে বের হতে হবে। ফ্যামিলি যখন একটা বাচ্চাকে একটা ছেলেকে ভ্যালু দেবে, ফ্যামিলি কমিটমেন্ট ভ্যালু দেবে, তখন সে কিন্তু নিজেই বুঝতে পারবে যে আমার মধ্যে কিছু আছে, আমার মধ্যে আমি নিশ্চয়ই আমি একটা জিনিস করেছি, আমি একটা লেখা লিখেছি, আমার ফ্যামিলি থেকে ফ্যামিলিটা হচ্ছে আপনার ফ্যামিলির বাইরে হতে পারে আপনার গ্রাম এরিয়া, তখন ফ্যামিলির আমি অনুরোধ করব যে আপনার যে যারা দেখছেন বিয়র, যাতে ফ্যামিলি বাচ্চাদেরকে ভ্যালু দেওয়া হয় এবং তাদেরকে সঠিক গাইড দেওয়া হয়। তাদেরকে ধরে না যাক আপনি যে আমার বাচ্চা আমি চাইছিলাম যে ইঞ্জিনিয়ার হবে, সে এখন ধরেন খেলাধুলা নিয়ে ব্যস্ত অথবা সে কম্পিউটার নিয়ে ব্যস্ত, সে হতে পারে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারে, সে ফুটবলার হতে পারে, কিন্তু তাকে তার ক্ষেত্রে উৎসাহ দিতে হবে এবং তার ক্ষেত্রে তার নেতৃত্বটাকে আমি যাতে সাহস ক্রিয়েট করতে পারি। এবং এটার থেকে কিন্তু সেম একই জিনিসটা কিন্তু স্কুল করে, স্কুল যে জিনিসটা এই জিনিসটাই তো করে যে যার যেদিকে ইন্টারেস্ট তারা চেষ্টা করে ওইদিকেই এগিয়ে দিতে, মানে কাউকে কোনো কিছু চাপায় দেওয়া হয় না। আমাদের বাবা মারা সাধারণত বলতো আমার ছেলে ডাক্তার হবে, আমার ইঞ্জিনিয়ার হবে অথবা বেশার হবে, সাধারণত এই টেন্ডেন্সিটা আমাদের আমাদের কমিউনিটির মধ্যে রয়ে গেছে, এখন অনেকটা চলে গেছে। আমি একটা পরিবার জানি, মানে তিনটা ছেলে তিন ধরনের ডিগ্রি এডুকেশন, যেমন একটা হচ্ছে আপনার পাইলট, আরেকটা আপনার ডেন্টিস্ট, অন্যটা সলিসিটর, এরকম ফ্যামিলি জানি আমি। মেয়ে পুলিশে চাকরি করে, পুলিশের বড় ইন্সপেক্টর, ছেলে হচ্ছে আপনার ব্যারিস্টার। তা আমাদের আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে এটা কমেছে, কমার কারণেই তো আমরা যে আমাদের যে বর্তমানে যে মেয়েগুলো আমরা সংসদে এদেশের সংসদে পেয়েছি, এটা তো আসলে চিন্তার বাইরে ছিল, গল্প করার বিষয়টা চিন্তার বাইরে ছিল এই ধরনের। আমি টিচারের রেসপন্সিবিলিটি সম্পর্কে জানতে চাইবো আপনার কাছে পরে। আমি আমি একটু তালা ভাইয়ের কাছে চলে যাই। তালা ভাই, আপনি তো একজন লিডার মানুষ প্লাস কমিউনিটি ব্যক্তিত্ব, এবং আপনি মূল থেকেই লিডিং দিয়ে আসছেন বিভিন্ন কমিউনিটির বিভিন্ন প্রেক্ষাপটে, আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন একটা বাচ্চা কখন থেকে তার লিডারশিপটা ক্রিয়েট করতে পারে, সেটা বাবা মার রেসপন্সিবিলিটি কতটুকু? বাবা মার রেসপন্সিবিলিটি অবশ্যই এখানে একটা মানে কি বলবো অনস্বীকার্য। আমাদের বাংলাদেশে যেটা হয় যে না তুমি ডাক্তারই হতে হবে বাবা, তুমি ইঞ্জিনিয়ারই হতে হবে, কিন্তু আমার যেটা যেটা প্রায়োরিটি যেটা না, আমি এটা হতে চাই, আমার এটা শখ, আমার এটা কি, তাইলে এই দিকেই আসলে বাবা মার আমার বাবা মা কিন্তু সেই দিকেই কিন্তু আমাকে দাবিত করেছে যে বাবা তুমি এটা হতে যাও, ঠিক আছে তুমি এটাই হো, এটাই হওয়া উচিত। আর আমাদের যে লিডারশিপটা আসলে এটা ছোটোবেলা থেকেই কিন্তু অনেকের মধ্যে এটা প্রতিফলিত হয়। সব তো আর লিডার হতে পারে না, লিডার হতে গেলেও কিন্তু একটা গুণ দরকার, একটা গুণের একটা প্রয়োজন আছে, এটা অবশ্যই। এটা মানে অবশ্যই শৈল ভাই বলছেন লিডার হতে হবে শুধু পলিটিক্যাল লিডার না, কমিউনিটি লিডার অবশ্যই। আমি আপনার আপনার তাল হাওয়ায় সেটা আমি এড করতে চাই, মানে আসলে ক্রেডিটটা কিন্তু একজনকে দিয়ে দিলে চলবে না, চলবে না, বাকিরা কিন্তু এই নিচে পড়েছে, নিচে পড়ে সাধারণত সবাইকে তুলে আনতে হবে, সবাইকে তুলে আনতে হবে অবশ্যই, সবাইকে তুলে আনতে হলে এই জিনিসটা করতে হবে যে তাল হাওয়ায় হচ্ছে ধরেন আপনি 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 মানে আপনি লয়ার, একজন লয়ার, আপনি ওই জায়গায় যাতে আপনার ভালো করেন অবশ্যই, যেমন আমাদের বারের কথাই আমি বলতেছি, সিলেট বার, মনে করেন অনেক সময় হয় কি মনে করেন যেমন আমাদের যে এইবারে যে মানে প্রেসিডেন্ট হয়েছেন, মানে উনার যে মানে আমরা যারা 1400-1300 অ্যাডভোকেট আছি উনার আন্ডারে কাজ করতেছি বা উনি সভাপতি আমাদের, উনার যে মানে চলাফেরা, উনার যে কি মানে উনার যে নেতৃত্ব দেওয়ার, যেমন নেতৃত্ব বলে ওদের নম্র ভদ্র, আপনার সব কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে, আপনি একটা দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, আপনি একটা অনুষ্ঠান করতেছেন এটারও দায়িত্ব নিয়ে আপনি কাজ করতে হবে, এইভাবেই তো মানে আস্তে 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 আমরা তাদের কাছে। আমি আপনার লাইফে চলে আসি, আপনার লাইফে কখন আপনি দায়িত্বশীল বোধ রেসপন্সিবিলিটি এরকম আপনার বুঝ হয়েছে, মানে একটা জিনিস ফিলিং কাজ করে না যে আমার এই বুঝটা হয়ে গেছে, আমি একটু রেসপন্সিবিলিটি নিতে পারবো, দায়িত্বশীল হতে পারবো, লিডারশিপ কোয়ালিটি চলে আসছে, কখন থেকে শুরু হয়েছিল এটা? আসলে মনে করেন আসলে সত্য কথা বলতে গেলে আমি স্কুল লাইফ কলেজ লাইফ এটা হচ্ছে তো আমাদের তো স্বাভাবিক, তো তখন বুঝটাও এত বেশি থাকে না পড়াশোনা নিয়ে, আমরা সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটটা বলছে পড়াশোনা নিয়ে, এই বাবা তুমি এটা করো এটা করো, পড়াশোনা নিয়ে আমরা ব্যস্ত থাকছি। কিন্তু যখন আমি মানে আমার ফিল্ডে চলে গেছি আর কি, তখন আর কি দায়িত্ববোধ আসে না, আমার তো মনে করেন একটা মানুষ আসছে, ক্লায়েন্ট আসছে, স্বাভাবিক আমার দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে আমার কাজ করতে হবে। আমি যদি এখন রং করি, দেখেন এই আমার রঙের কারণে কিন্তু একটা মানুষের জীবনটা হয়তো
হেরফের হয়ে যেতে পারে, বা একটা মানুষ আছে মনে করেন সমস্যা নিয়ে আসছে, জায়গার সমস্যা নিয়ে আসছে, আমি জায়গাটা যদি মনে করেন আমি সঠিকভাবে কোনো মানে অনেকে আছে ধরেন লেন্দির অনেক আমি অন্যভাবে নিয়ে মানে আমি বলতে চাই না, বাট অনেক অ্যাডভোকেট আছে এরকম করে, বাট আমি মনে করি যে একজন মানুষ আসছে আপনার কাছে একটা রিলিফ নেওয়ার জন্য, আপনি রিলিফ দিবেন এটাও কিন্তু একটা লিডারশিপ, আপনি একজন রিলিফ দিবেন, একজন মানুষকে ভালো ভালো পথে আপনি গাইড দিবেন, একজন মানুষ চুরি করে নাই, এখন আপনি মনে করেন অপোজিশন হয়ে আপনি বলতে না সে চুরি করছে বলে ওনাকে জেলের পর জেল খাটানো, এটাও তো অন্যায়, এটাও তো উচিত না, এটাও তো আমাদের ইসলাম এটা বলে না, আমরা বলি ন্যায় সত্য, এটাই হচ্ছে লিডারশিপ, যে আমি আমার ভিতরে নম্রতা ভদ্রতা থাকতে হবে, আমার আমার দিকে একাধারে আমার মানে যে নেতৃত্ব দেওয়ার সততা মানে কোয়ালিটি সব কিছু আমার ভিতরে বিদ্যমান হবে, তখন গিয়ে আমি একদম পরিপূর্ণ মানুষ, আমি পরিপূর্ণ একজন লিডার হতে পারবো, বাট আমাদের সব কিছুর উপর আমাদের ফলো করা উচিত আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কারণ উনি হচ্ছেন একজন আমাদের আদর্শ, উনি হচ্ছেন আমাদের একজন আদর্শ রোল মডেল, উনাকে যে ফলো করবে আমি বিশ্বাস করি আর কিছুর ফলো করার দরকার পড়ে না, উনি তো সর্বক্ষেত্রেই লিডার, সর্বক্ষেত্রেই লিডার, কোন ক্ষেত্রেই তো বাদ যান নাই, উনি দেশ নায়ক থেকে দেশ নায়ক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, উনার মানে উনার সঙ্গে তুলনা করা মানে আমি মনে করি যে একজন লিডার হতে আমরা অনেক বই পড়ি, অনেকে বলে মাওশেতুঙ্গুর মতো হতে হবে, অমুকে বলে লেলিনের মতো হতে হবে, আমি বলে হাসি যে ভাই আপনি মাওশেতুঙ্গুর লেলিন আর সমাজতন্ত্র আর এটা এটা নিয়ে আপনি বলেন কেন, আপনি একজন মুসলমান হিসেবে আপনি এটা বলেন যে আমাদের প্রথম মডেল রুল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যিনার কাছ থেকে শিখার শেষ নাই, যিনি মানে যিনের জীবনটাই হচ্ছে জীবন দর্শন, যিনি রাজনীতি করেছেন, একাধারে ব্যবসা করেছেন, সব কিছু করেছেন, উনার কাছ থেকে আপনি শিখতে পারেন যে আসলে লিডারশিপ জিনিসটা কি, মাওশেতুং আর লেলিন আর অমুক আর তো মানে একটা বলতে আমি চাচ্ছি না, আমি মানে ঠিক আছে ওরা ওদের জায়গায় আদর্শ থাকতে পারে কিন্তু নন মুসলিমরাও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে অবশ্যই জীবন কাহিনী থেকে জীবন কাহিনী ওনার রাষ্ট্র যে যেভাবে চালাইছেন সেই সেই থেকে ওনাদের ওনার চলাফেরা থেকে ওরাও কিন্তু কিছু শিক্ষা নিচ্ছে কিন্তু শিক্ষা নিচ্ছে অবশ্যই আপনি আপনি যারা জানেন 100 মুসলমানের মধ্যে যখন জরিপ হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নাম আসে প্রথম হ্যাঁ প্রথম নাম আসে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম নাম আসে এটা 100 এর মধ্যে প্রথম প্রথম নাম আসে এবং ওনার মানে ওনার ওনার জীবনটাই আসলে সত্যি কথা বলতে গেলে আমি বলতে গেলে বারবার বলতেছি যে ওনার জীবন যে কেউ ফলো করে তাহলে আর কিছু ফলো করার দরকার পড়ে না। থ্যাংক ইউ জনাব থালা ভাই শৈল ভাই, আপনার কাছে আমার যেটা প্রশ্ন ছিল যে উনি তো ওনার বাবা আমার কথা বললেন প্লাস উনি হযরত মুহাম্মদ আওয়ার প্রফেট লাস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, আপনার কি মনে হয় এই যে লিডারশিপ জিনিসটা আসলে স্কুল থেকে বের হয়ে আসে না, বাবা মা তো অবশ্যই গাইড দেন তারপরে তো রেসপন্সিবিলিটি টিচারদের থেকে দেয়, মানে কখন লিডারশিপটা, কারণ আমরা সাধারণত স্কুল বা কলেজ থেকেই তো লিডারশিপটা ক্রিয়েট হয় তাই না, তো বেশিরভাগ সময় আমরা স্কুলে বা কলেজে আমরা এক্সপেন্ড করি, তো সেক্ষেত্রে তো টিচারদের রেসপন্সিবিলিটি বেশি ছিল, আপনার কি মনে হয়? আমরা আমরা যে প্রকারে বড় হয়েছি গ্রো হয়েছি আপনারা মানে আসলে তো অনেক বাবা মাই কিন্তু আমাদের মানে রেসপন্সিবিলিটি কি জান মানে জানেন না বললে ভুল হবে, আমার বাবা মা কিন্তু আমার আমার ক্ষেত্রে আমার বাবা এবং আমার মা দুজন কিন্তু আমার আদর্শ এবং আমার রোল মডেল, আমি এখনও আমার বাবা যে বাবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়ার যেটা করতাম বাবা খাওয়াতেন এটা এখনও মনে পড়ে, আমার বাবা আছেন মা আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওনাদের যে এই জিনিসটা আমাদের তো দেশে কালচারালি হয় নাই যে আমি আমার ছেলেকে তখন ছিল না গাইডেন্স দেব, গ্রামগঞ্জে কিন্তু এখনও হয়নি এখন হচ্ছে তখন ছিল না, কিন্তু আমি তাদেরকে ফলো করি, আমি ধরেন আমার যদি কোনো মুর্শিদ যদি আমার লাগে আমি আমার বাবাকে আমি আমি মুর্শিদ মনে করব, এটা এটা হচ্ছে আমার একান্ত ধারণা, তো সেক্ষেত্রে আমার হচ্ছে এটা টিচাররা যা শেখান বাবা মার যদি রেসপন্স, কিন্তু বাবা মার যে এই যে কালচারটা ঘরের ভিতরে যে যেভাবে বাবা মার সাথে ব্যবহার করছেন বাবা বাইরের সাথে যেভাবে ব্যবহার করছেন এই জিনিসটা কিন্তু আমার আমি এই রোল মডেল হিসেবে নিচ্ছি যে আমার বাবা এবার কথা বলছেন আমার বাবা আমাকে নিয়ে খেতেন আমিও আমার বাচ্চাদেরকে নিয়ে চেষ্টা করি সুযোগ থাকলে আমি একসাথে খাই, ওই যে জিনিসটা শিখলাম কিন্তু ওইখান থেকে কিন্তু আমার রোল মডেল শেখা হলো যে আমার বাবার দায়িত্ব যে আমাকে ধরে এনে খাওয়ানো আমাকে ধরে এনে পড়ায় বসানো, এখন আমি কিন্তু লিডার হয়ে উঠছি যে আমার আমার সুযোগ হলে আমিও এটা করব, বুঝতে পারছেন ব্যাপারটা? আর যে জিনিসটা হয় লিডারশিপটা কিন্তু শুরু হয় আমি বলবো যে ইয়েতে যেটা 15 থেকে শুরু হয়ে যায়, যেমন আমার ক্ষেত্রে ঘটেছে কি আমি যখন ক্লাস ধরেন 9-10 পড়ি তখন ওই আপনার ইয়ে ছিল 16 ডিসেম্বর, তো আমাদের প্রাইমারিতে আমরা যারা গ্রুপ ছিলাম চিন্তা করলাম যে প্রাইমারিতে স্যাররাও বললেন যে আমরা কিছু একটা করবো 16 ডিসেম্বর, তোমরা কী করতে পারো তোমরা পুরনো ছাত্র হিসেবে, আমি চিন্তা করলাম আপনি হয়তো জানবেন আপনি আপনারাও জানার কথা বকুলপুরের স্বাধীনতা একটা একটা ইয়ে গল্প ছিল কিন্তু স্বাধীনতা ভিত্তিক গোপালপুর ওইটা তো আমরা মঞ্চস্থ করলাম আমাদের প্রাইমারি স্কুলে,
তো মঞ্চস্থ করতে গিয়ে তখন আমার লিডারশিপ জিনিসটা তখন থেকে আমার বুদ্ধি চলে এসছে, যে দুইটা ক্যারেক্টার ছিল, একটা কাজী ক্যারেক্টার ছিল, আচ্ছা, আর একটা ক্যারেক্টার ছিল আপনার, একটা ছিল কাজী আর ওই যে বেলেনের একটা চরিত্র ছিল, ওই দুইটাতে দুইটাতে কিন্তু অ্যাক্টর আমরা পাচ্ছিলাম না, কাজীটা পাচ্ছিলাম না। আচ্ছা, তা আমি আমাকে তখন দায়িত্ব নিতে হয়েছে কি আমরা ওই ওই কাজের চরিত্রটা করতে হয়েছে, ওইটা করতে হয়েছে, মানে দুইটা চরিত্র একসাথে করতে হচ্ছে। করতে গিয়ে তখন মনে হলো যে সেই থেকে দায়িত্ব যেহেতু নিতে হচ্ছে, এটা হতে হবে, কাজটা হতে হবে। তো আপনি তো একদম টিনেজার ছিলেন তখন, ইয়াং ছিলেন তখন, তখন আপনি যাদের কথা বলছেন তখন, তখন সেই বয়সের কথা বলছেন। এই এই ক্ষেত্রে আমি চিন্তা করি মানে আসলে রেসপন্সিবিলিটি মানুষের বোধ শক্তিটা তখন থেকে কিন্তু ক্রিয়েট হয়, সৃষ্টি হয়। তার জন্য আমাদের উচিত, আমি আমি যেটা যেহেতু আপনি প্রোগ্রাম করছেন যাতে আমাদের কিছু দর্শকদের উপকারে আসে, বাবা মা যাতে ভেরি সেন্সিটিভ থাকেন। আমরা আমরা সেই ক্ষেত্রে কি ব্রিটিশ ভ্যালু যেটা আমরা সাধারণত আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয় বা আমার আমাদের মা বাবারা যারা দেন সাধারণত, সেই ব্রিটিশ ভ্যালু কি আমরা আদৌ আমাদের অর্জন করতে পারতেছি কি না? আমরা যেহেতু আমাদের তালহাওয়াই বললেন আমরা তিনজন ব্রিটিশ এমপি পেয়েছি, সেটা অবশ্যই আমাদের পাওয়া, আমাদের অধিকার, আমাদের সেটা পাওয়ার কথা, কিন্তু আদৌ কি আমাদের সেই ব্রিটিশ ভ্যালুটাকে আমরা কি কাজে লাগাইতে পারতেছি কিনা, বা আমাদের বাচ্চারা এই মেইন স্ট্রিমে আসতে পারতেছি কিনা, বা তাদের কোন কোন লেখিংস আছে যারা এই কমিউনিটির ক্ষেত্রে, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে ওরা কি লিডারশিপ লিডারশিপের ভূমিকা পালন করতে পারতেছে কিনা, আমি সেই সেই ব্যাপারে আপনার, আপনি তো একজন সাহিত্যিক, সেই কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সেই ব্যাপারে আপনার কোনো অ্যানালাইসিস বা এরকম কোনো কিছু আছে কিনা? আপনার সাথে আমি এই ব্যাপারে, আমি ব্রিটিশ ভ্যালুটা কিন্তু আমাদের মধ্যে এখনও পুরোপুরি আসবে না। ব্রিটিশ ভ্যালু বললে অনেক কিছু চলে আসে, যেমন ভ্যালু বলতে বলতে হচ্ছে আমি পুরোপুরি এই কমিউনিটির সাথে মিশে যেতে হবে। আমাদের মধ্যে ব্যারিয়ার কিন্তু আছে, আমাদের ব্যারিয়ার হচ্ছে আমি ধরেন একটা সাদা, আমি কাজ করতাম আপনার দীর্ঘ 12 বছর কাজ করেছি রয়্যাল মেল, তখন আমার কলিগ ছিল 3,500 কলিগস আপনার লন্ডনের মাউন্ট প্লেজেন্ট, কিন্তু সবচেয়ে সেকেন্ড বিগেস্ট হচ্ছে ইন ইংল্যান্ড বেলফাস্টেরটা ফার্স্ট, আমাদের অফিসটা ছিল বড়। দেন আমি যদি ব্রিটিশ ভ্যালু দিতে চাই, সেই হিসেবে চলতে চাই আমার ম্যানেজারের সাথে, আমার কলিগের সাথে, তাহলে তো আমি ওই ভ্যালুতেই চলতে হবে। আপনি আপনি বুঝতে পারছেন কি না? আমি আমি বুঝতে পারছি আপনার, আপনার আমি আমি যে জায়গায় যাবো সেই জায়গায় আমার ভ্যালুটাকে আমি কাজে লাগাইতে পারতেছি কিনা, আমার আমারটাকে কাজে লাগাইয়া আমি ওদের সাথে ম্যাচ করতে পারতেছি কিনা। কিন্তু মানে ওটা পুরোপুরি এখনো হবে না, এটা সময়ের প্রেক্ষাপট এবং কিছু ব্যারিয়ার থাকবেই। এই ব্যারিয়ারের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের আমাদের কাজটা আমাদেরকে উদ্ধার করতে হবে এবং আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে ওদের কাছে, আমাদের যে নন মুসলিম ফ্রেন্ডস আছেন যারা, যেহেতু এই প্রোগ্রামটা কিন্তু এই এক শুধু মুসলিমদের জন্য না, এর জন্য ইয়াত বলতে সবার জন্য, ইয়াত বলতে সবার জন্য, আমি যাতে প্রমোট করি আমার, আমি নিজে ক্রিয়েট হয়ে, আর আমি ক্রিয়েট হতে হলে তো আমাকে ক্রিয়েট করতে হবে কেন না কেন, সো আমি ক্রিয়েট হলে আমি আমার অন্য ফ্রেন্ডরা কিন্তু আমাকে ভ্যালু দেবে। আমি কাজ করেছি, দীর্ঘদিন কাজ করেছি, আমার কোনো সমস্যা হয়নি, অথবা ধরেন আমি কোনো রেসিজম নিজে নিজে অনেক কিছু আপনি মানিয়ে নিতে হয়। তালহা ভাই, এ ব্যাপারে আপনার কোনো পরামর্শ বা মতামত আছে কি না? যেটা যেহেতু আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনি ওইখানকার একটা এনভায়রনমেন্ট আর এইখানকার একটা এনভায়রনমেন্ট, তো এই এই দেশে সাধারণত বাচ্চাদেরকে মা বাবা এত গাইড দেওয়ার সুযোগ হয় না। ওইখানে যখন মা বাবা যদি বলে তুমি এটা খাইতে হবে, এটা খাইতে হবে, মা বাবা অনেক সময় বলে না তুমি এটা করতে হবে, করতে হবে, কিন্তু ওইখানকার বাচ্চারা কিন্তু এতটুকু এই রুলস বা রেজুলেশনের মধ্যে থাকে না সাধারণত। আসলে যেটা হচ্ছে, আমি মানে আমার ছোট অভিজ্ঞতা থেকে এদেশের কথা বলছি, আপনি যদি কম্পারিজন করতে পারেন আর ভালো হয় আমাদের জন্য। কম্পারিজন হচ্ছে যেমন আমাদের, আমি এদেশের কথা প্রথম স্টার্ট করি, যে আমার দেশের কথা বলতেছি, যে দেশে মনে করেন মা বাবার যে একটা গাইডেন্স, মা বাবার যে একটা মানে বাইন্ডিংয়ের মধ্যে রাখে, যে মানে আমি দেখছি যে আমাদের সব জায়গাতেই আপনি স্কুলে যাবেন নিয়ে যাইতেছে, আপনার মানে মা কিন্তু একটা মেইন গাইড পালন করে আমাদের বাসার মধ্যে, মানে ঘরের ভেতরে উনি নিয়ে যাইতেছেন, আসতেছেন, মানে স্কুলে নিয়ে যেতেছেন, কী করতেছে বাচ্চারা কী না, উনি সর্বক্ষণ কিন্তু রাখতেছেন। বাবা কিন্তু যদিও প্রফেশনাল লাইফে বিজি, কিন্তু তারপরেও কিন্তু খবরাখবর নিতেছেন, সবসময় আসতেছেন, ঘরে আসতেছেন, এসে খবর এই এই পড়াটা বার কর, এই এটা কর, এটা কর, এই পড়া দেখা তো তুই, তুই আজ নমাজ পড়ছ, এরকম যে একটা এনভায়রনমেন্ট। এখানে আমি দেখলাম যেটা হচ্ছে, যেমন বাবা থাকে কাজে, সারাদিন কাজ করে আসে, রাতের বেলা আসে যখন, তখন বাচ্চারা থাকে ঘুমে, বাচ্চারা আবার স্কুলে চলে যায়, তখন একটা এই যে গ্যাপ যেটা অনেক সময়, এটা আমি মানে বলতে চাচ্ছি, আমি আমার দেখা থেকে বলতেছি যে গ্যাপ যেটা থেকে যায়, গ্যাপের মধ্যে কিন্তু অনেক কিছু তৈরি হয়। কলটা নিয়ে নেই, কন্টিনিউ করবো আপনার কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, হ্যালো, হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি
হ্যালো, জি সরি, আমরা কন্টিনিউ করবো, আমাদের মনে হয় রং কলার চলে আসছেন, আমরা কন্টিনিউ করবো আমাদের কথা। জি মনে করেন এখানে যেমন অনেকে দেখছে যে রেস্টুরেন্টে কাজ করতেছেন, উনি ওনার সকাল থেকে রাত পর্যন্ত রেস্টুরেন্ট নিয়ে বিজি, উনি বাচ্চা ছেলে কোথায় যাইতেছে, কোথায় কি করতেছে, কি করতেছে এটার উনার কোনো খবরই নাই। হয়তো দেখছেন ছেলে ভালো ঠিকই আছে, যাইতেছে স্কুলে, কিন্তু খারাপ সঙ্গর পাল্লায় পড়ে কিন্তু অনেক সময় মানুষ নষ্ট হয়ে যায়। এই অনেক সময় আমাদের মানে যে বন্ধু বান্ধবরা বলে না, এই সিগারেট অন্য মানে সিগারেট একটা টান দিবি নাকি, টান দিতে দিতেই কিন্তু অভ্যাসটা কিন্তু পরিণত হয়ে যায় খারাপের দিকে। আমি সেই কথাতে বলতে চাচ্ছি, এই দেশে যেমন দেখা যায় মানে গ্যাং গ্রুপ বা এই যে ড্রাগস বা এগুলা, কিন্তু একটা কারণ হচ্ছে যে আমাদের ফ্যামিলির বন্ধনটা যদি অটুট না থাকে, এই প্রবলেমটা কিন্তু আপনি দেশেও বলেন আর লন্ডনে বলেন এটা কিন্তু হয়ে যায়। এটা এটা মানে হতে কিন্তু এই যে গ্যাপটা, ফ্যামিলি যদি সবসময় ফ্যামিলিতে যদি বাবা মা যদি সবসময় ঝগড়াঝাটি করে সবসময় বিবাদে থাকে, ওইখানে যদি ইসলামিক কালচার যদি এনভায়রনমেন্ট না থাকে, তাইলে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু বিপথে যেতে বাধ্য হয়। আর আপনার যদি এনভায়রনমেন্টটা থাকে ইসলামিক কালচার, বা আপনি নন মুসলিমেও যদি হয়ে থাকে, আপনার যদি কালচারটা থাকে একটা পরিবেশটা সুন্দর থাকে, আপনার এই মা বাবা যদি দেখে সবসময় একটা মধুর সম্পর্ক বা মধুর যে পরিবেশটা যদি বাসার মধ্যে ছেলেরা যদি পায়, তাহলে সে অন্যদিকে দাবিত কখনো হবে না, এটা মানে আমার বিশ্বাস আর কি। সাধারণত এদেশের আমাদের যেটা এনভায়রনমেন্ট বলেন, আমাদের অনেক সময় কি আমাদের টাওয়ার হ্যামলেটস বা নিউ হামের আমরা সবসময় ওভার ক্রাউডেডই থাকি, অনেক সময় বাচ্চারা এনাফ স্পেস পায় না লেখাপড়া করার জন্য বা ফ্রি মুভমেন্টের জন্য, সেক্ষেত্রে আমাদের একটা প্রতিবন্ধকতা থেকেই থাকে। হয়তো আপনি আমার মানে শেল বাইর এক্সপিরিয়েন্স বেশি হবে, সেই ব্যাপারে আমরা কীভাবে সামঞ্জস্য বোধ আমাদের আমরা কীভাবে আমাদের এটা মানিয়ে নিতে পারি আমাদের প্যারেন্টসদের সাথে, আপনার কি কোনো পরামর্শ আছে এই ব্যাপারে? আপনার কথার সাথে আমরা আসলে এই যে আপনি যেটা বললেন ওভার ক্রাউডেড ডিফিকাল্টিসটা, এটা তো আসলে আমাদের প্যারেন্টসদেরও কোনো কিছু করার নেই। ধরেন যার টাকা পয়সা আছে সে একটা বড় বাড়ি করে দূরে চলে গেল, সবাই তো সেটা তো সার্বজনীন কথাটা না, কিন্তু আমাদের যা আছে আমার যেটুকু জায়গা আছে এর মধ্যে আমাকে মানিয়ে নিতে হবে। যেমন আমার আমার বাচ্চাদের সাথে তখন হচ্ছে টেবিল টক, আমার যদি বাচ্চার সমস্যা হচ্ছে ধরেন পড়াশোনা করতে অথবা তার যে কোনো সমস্যা, আপনি কিন্তু আপনার বাচ্চার সাথে ফ্রি হতে হবে। আপনার মেয়েটা স্কুলে গেল, যাওয়ার পরে আপনি ধরেন একটা ছেলে খারাপ ব্যবহার করলো, তখন যদি সেটা যদি আপনার সাথে শেয়ার করতে পারে না, সে কিন্তু রংপথে চলে যাবে, সে বন্ধুর সাথে শেয়ার করবে, বন্ধু বলবে তুই পরবর্তী স্টেপ নে। এই জিনিসটা যাতে করতে না পারে, যদি যখন আপনি আপনার মেয়ে আপনার সাথে একটা জিনিস শেয়ার করবে, সে হতে পারে একটু আপনার ধরেন যেটা একদম ইয়ে না, শেয়ার করার মতো না, কিন্তু আপনি ওটা তখন তো আপনি বুঝাতে পারবেন যে বাবা এটা এরকম না ওরকম, এই জিনিসটা করতে হবে। এটা টেবিল টক, মা বাবা বাচ্চাদেরকে বসে যে আমাদের এখন সমস্যা, আমরা আমরা একটা বড় ঘর পাচ্ছি না অথবা আমরা পাবো সেই আশা আছে, তুমি কষ্ট করে এই জিনিসের মধ্যে আমার চলতে হবে। যেমন একটা এক্সাম্পল, আমি ডক্টর জাকির নায়ক একটা ইন্টারভিউ দেখেছিলাম, উনি বলেছিলেন যে ওনার ছেলেকে এমনভাবে গ্রো আপ করেছেন, অবশ্যই জাকির নায়ক তো সবাই চেন, যে ও কিন্তু ওই যে আপনার ফ্লোরে একটা ব্রেকে যেতে হচ্ছে, আমরা জাকির নায়কের কথা শুনবো, আপনার কথা শুনবো অবশ্যই। শিল্পী দর্শক, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে কন্টিনিউ করবো, সঙ্গেই থাকুন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আপনারা দেখছেন ইয়থ আওয়ার।